আজকে আমি আলু দিয়ে চিকেন কষা করব। চিকেন কষাটা করব আজকে আমি ভাজা মশলা দিয়ে। সবার প্রথমে কড়ার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব, দুটো তেজপাতা, দারচিনি চারটে, আর এখানে লবঙ্গ আর এলাচ নিয়ে এখানে চার পাঁচটা এজো দিয়ে দিলাম। আমি এখানে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি সব মশলাটাকে লো টু মিডিয়ামে গ্যাসটা আমি কমিয়ে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে, মশলাটা আমি ঢেলে নেব। একই কড়ায় আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, কুচি দিয়ে দিলাম। এবার দু চামচ পেঁয়াজ বাটা দেব। তারপরে আমি এখানে দেব দু চামচ আদা বাটা। এখানে আছে আমার দু কেজি মুরগির মাংস। আর এখানে আমি দেব রসুনটা, আমি দেব দেড় চামচ। স্বাদ অনুযায়ী লবণ। এবার টক দই দেব আমি এখানে, এই ছোটো বাটির এক বাটি টক দই দিয়েছি। এবার আমি দেব এখানে হলুদ দু চামচ, লঙ্কা গুঁড়ো দু চামচ, জিরে গুঁড়ো দু চামচ, ধনে গুঁড়ো দু চামচ, সর্ষের তেল দিয়ে আমি এটা মাখাবো। এবার আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এর মাংসটা ঢেকে দেবো। পাঁচ মিনিটের জন্য আমার এখানে যে অল্প যে পেঁয়াজ বাটাটা বেঁচেছে এটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। চামচ আদা বাটা দিলাম, এক চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য চিনি। হলুদ দিলাম, লবণ দিলাম, আমি ওই একই খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি আলুটা ভাজা। গ্যাসটা কমানো আছে লো টু মিডিয়ামে, আমি এখন আলুটা ঢেকে দেব। আলুটা হোক, এবার আমি টমেটোটা কেটে দিয়ে দেবো মাংস মশলার মধ্যে। কিচ্ছু কাটতে পারছি না, তাই একদম কাটা যাচ্ছে না কষি। কী করে টমেটোটা কাটবো আমি? টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। মশলাটা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা এক এক করে দিয়ে দিচ্ছি। মাংসটা আমার কষা হয়ে গেছে, আমি যে গামলাটা ধুয়ে রেখেছিলাম সেই জলটা
আমি এখন দিয়ে দিলাম। আলুটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আরো একটা জিনিস দেব, সেটা আপনারা দেখুন আমি কি দিই। এই যে দেখতে পাচ্ছেন তো, চারটে পেঁয়াজ গোটা। এইবার আমি সুন্দর করে এটা ঢেকে দেবো। এটা হবে, এই যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম এইটা আমি গুঁড়ো করবো। মশলাটা আমার হয়ে গেছে, এই যে মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি যে মশলাটা এই যে করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো। আমি যে কসুরি মেথি রেখেছিলাম আমি এটা গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাংসটা আমার হয়ে গেছে, আজকে রেসিপি হচ্ছে ভাজা মশলা দিয়ে চিকেন আলু দিয়ে এটা ঝোল করেছি ভাজা মশলা দিয়ে। ঠিক আমি যেভাবে করেছি আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন।